আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি আমিরুল হক। আমি আপনাদেরকে কর্ণাটকের হিজাব নিয়ে যে বিষয়টা ঘটেছিল সেই ঘটনাটা মানে কোর্ট রায় দিয়েছে যে হিজাব পরে মেয়েরা স্কুলে যাবে না, কিন্তু আমাদের হিজাবের কোনো নির্ধারিত কালার নেই। তারপরেও এটা কোর্ট কিভাবে রায় দিল আমি এটাকে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না যে কোর্ট কি পড়াশোনা মানে কোর্টের যে জাজ যে রায়টা দিয়েছে সে কি পড়াশোনা করেছিল। আমার মনে হচ্ছে যে পড়াশোনা করেছে, তবে অতটা গবেষণাভাবে শিক্ষিত হয়নি। কারণ আমাদের হিজাবটা মেয়েরা কি এখন পড়ছে? হিজাবটা আমরা শুরু থেকে দেখতে পাই, আমরা বহুদিন আগে থেকে দেখি, আমাদের ইসলাম সৃষ্টির পর থেকে। এখন স্কুলগুলো এখন হলো, ধরেন রিসেন্টলি এখন মানুষ শিক্ষিত হতে শিখছে, এই স্কুলে হিজাব পরে মহিলারা কি এখন প্রথম আসছে? এখন তাদের হঠাৎ মাথায় ব্যথা, আমি এটাই বুঝতে পারছি না ওদের মাথা ব্যথা এখন কেন হলো। তো এটা ওরা একটা টেকনিক ইউজ করেছে, যে ধরেন যে সাপ মারার জন্য একটা লাঠি ইউজ করছে ওরা, যে সাপও মরে অথচ লাঠিও না ভাঙে। এইরকমই যখন আপনি বরখা নিয়ে কথা বলবেন, বরখাটা আমাদের ইসলামের একটা মানে একটা অংশ, যে মহিলারা পর্দা করবে, মহিলারা নিজেদেরকে পর্দার সহিত চলবে, মেয়েরা ইসলামের প্রত্যেকটা নিয়ম নীতি মানবে। আমাদের ইসলামের ইসলামের প্রত্যেকটা নিয়ম নীতি আছে, বরখাটাও একটা নিয়ম। আমাদের মহিলাদেরকে হিজাবের সহিত থাকতে হবে, আর যদি হিজাব থেকে বহিষ্কার করা হয় তখন কি হবে, তারা স্কুল আসবে না। কারণ যাদের মধ্যে দৃঢ় ইমান আছে তারা বরখা হিজাব খুলে স্কুল ড্রেসের ইউনিফর্ম পরে মানে ওপেনলি যেতে পারবে না। স্কুলের ইউনিফর্ম আছে, স্কুলের ইউনিফর্মের সাথে যদি আমাদের হিজাবটা ইউজ করে কোনো রকম বেমানানো হবে না। কিন্তু কোর্ট এভাবে রায় দেওয়াটা আমার আমার আমাদের মুসলিমদের কারো পছন্দ হয়নি, কেউ আমরা সাপোর্ট করি না, তবে এই হিজাবকে রুখতে পারবে না। এখন বর্তমানে আমরা দেখছি যে হিজাবের এই কর্ণাটকের যে হিজাব নিয়ে এই প্রোটেস্টটা হওয়াতে দুইজন হিন্দুর মানে মৃত্যু হয়েছে, দুজন হিন্দুর। এতে কাদের ক্ষতি হয়েছে, হিন্দুদের ক্ষতি হয়েছে না মুসলিমদের ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে যাদের লোক মরেছে তাদের ক্ষতি হয়েছে, তাদের ফ্যামিলির ক্ষতি হয়েছে, তাদের ফ্যামিলির লোক কমে গেল, তাদের ফ্যামিলির যে ভালোবাসা প্রিয়জন লোকগুলো চলে গেল, তাদের জন্য একটা মনের মধ্যে একটা খুবই দুঃখ প্রকাশ করবে, তারা কষ্টে থাকবে, কষ্টে আছে বর্তমানে, তাদের ক্ষতি। মুসলিমদেরও ক্ষতি নয়, হিন্দুদেরও ক্ষতি নয়, আর ফায়দা হচ্ছে রাজনীতিকদের। রাজনীতিকরা যে এই যে ভাইরাসগুলো ঢুকিয়ে দিয়েছে হিন্দু মুসলিম নিয়ে, প্রথমে রাম মন্দির নিয়ে এখন পর্যন্ত ওটাকে ক্লিয়ার করা হয়নি, তারপরে চলে গেল হিজাব নিয়ে, তারপরে কুরবানি নিয়েও কিছু কথা বলেছিল যে কুরবানি করা হবে না। মুসলিমদের প্রত্যেকটা নিয়মই কি বেমানান? কিন্তু মুসলিমদের প্রত্যেকটা নিয়মকে যদি ভালোভাবে বিচার বিশ্লেষণ করে যদি পজিটিভ জ্ঞানে যদি দেখে, আমাদের মুসলিমদের এমনভাবে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন, আমাদের ধর্মটাকে এমন করে এ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে, আমাদের ধর্মে কোনো রকমের ত্রুটি খুঁজে পাবেন না। তো ভিডিওটা আমি ছোট্ট করে দিচ্ছি মেসেজের আকারে, যে আমাদের মুসলিমদের প্রত্যেকটা নিয়ম নীতিকে আপনারা অ্যাকসেপ্ট করতে শিখুন। যদি আপনারা না জানেন অবশ্যই আপনারা শিখার চেষ্টা করেন, মানুষকে দেখে মানুষের বিচার করবেন না। আমি এখানে একটা উদাহরণ দিতে চাই, যে ধরেন যে একটা মানুষ BMW কার কিনলো, কিন্তু লোকটা কোনো ড্রাইভিং জানে না, গাড়ি কিনলো একটা BMW কার কিনলো কিন্তু লোকটা ড্রাইভিং জানে না, ড্রাইভিং করতে চাপলো এবং অ্যাক্সিডেন্ট করলো, তো দোষটা কাকে দেবেন, লোকটাকে দেবেন না গাড়িটাকে দেবেন? অবশ্যই লোকটাকে দোষ দিবেন। অনুরূপভাবে আপনি আমাদের ধর্মগ্রন্থের কমপ্লিটভাবে শিখলেন না ধর্ম পড়তে, আমাদের মুসলিমদের মধ্যেও কিছু থাকে কুলাঙ্গার, প্রত্যেক ধর্মে কিছু কুলাঙ্গার আছে, আমাদের মুসলিমদেরও আছে, হিন্দুদের আছে, প্রত্যেক ধর্মে কিছু কুলাঙ্গার থাকে। তো আমাদের মুসলিমদের দেখে আপনারা বিচার বিশ্লেষণ করবেন না আমাদের ধর্মকে, কারণ আমাদের ধর্মের সৌন্দর্য যদি আপনারা দেখতে চান অবশ্যই পবিত্র কোরআন, আমাদের ধর্মগ্রন্থ দেখে আমাদের ধর্মকে বিচার করবেন, মানুষকে দেখে মানুষের ধর্ম বিচার করবেন না প্লিজ। আর এটাই আমাদের হয়ে গেছে। আমি একজনের সাথে, আমার ফ্রেন্ড আছে একজন, তো ও আমাকে আমাদের ধর্মের কিছু অনুসারী, আমাদের ধর্মের কিছু মুসলিমদের দেখে আমাদের ধর্মকে বিচার করতে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি যে আমি খুবই দুঃখ প্রকাশ করলাম যে আমাদের মুসলিমদের মধ্যে এতটা মানে ঠিকভাবে নিয়ম নীতি না মানার কারণে আমাদের মুসলিমদের দেখে অমুসলিমরা ভাবছে যে ওদের ধর্মটাই এরকম বেমানেন। তবে সত্যি বলতে আমাদের ধর্মের আল্লাহ সুবহানাহু তাআলা সৌন্দর্য এত সুন্দর করেছে যে পৃথিবীর মধ্যে এক নম্বর আমাদেরই ধর্ম। তারা ধর্ম জানে না, ধর্ম চিনে না, ওই লোকগুলোকে দেখে তাদের ধর্ম বিচার করবেন না প্লিজ। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর এটা থেকে আপনারা বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের ধর্ম সম্বন্ধে আপনারা জানুন। শেষবার আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।